আন্দোলনের ডাকে সাড়া না পেয়ে বিএনপি নেতারা হতাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, 75-এর ধারাবাহিকতায় শেখ হাসিনাকে হত্যা করতেই 21 আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল। বিএনপির হাতে এখন আন্দোলনের কোনো ইস্যু নেই বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন তারেক শিকদার। 2004 সালের 21 আগস্ট সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় গুরুতর আহত হন আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 4 দিন পর তার মৃত্যু হয়। আইভি রহমানের 19তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে তার কবরে ফুলের শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। শ্রদ্ধা নিবেদন করা হয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও। এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেদিনের ঘটনাকে ইতিহাসের বর্বরতম হামলা বলে অভিহিত করেন তিনি। 75 থেকে শুরু হওয়া হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির ধারাবাহিকতা, এর মূল টার্গেট হচ্ছে বঙ্গবন্ধু পরিবার এবং আওয়ামী লীগ। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, সমাবেশের নামে পিকনিক পার্টি করেছে বিএনপি, তাদের আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই, তাই জনগণ তাদের ডাকে সাড়া দিচ্ছে না, এজন্য বিএনপি নেতারা হতাশ বলেও মন্তব্য করেন তিনি। সামনে ক্ষমতা আছে, এ মূলজুলিয়ে নেতা কর্মীদেরকে জড়ো করেছে পিকনিক পার্টি করে সমাবেশের নামে, কিন্তু তাদের এইসব সমাবেশে জনগণের সম্মিলন ঘটেনি। গণতান্ত্রিক শক্তির সাথে ষড়যন্ত্রকারীদের সহ অবস্থান হয় কিনা প্রশ্নও রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।